নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু রীতা বড়ুয়া রয় চ্যানেল আমি আপনাদের সঙ্গে রয়েছি নবকুমার রায় লেটেস্ট আপডেট নিয়ে বন্ধুরা বলে রাখি এখন পর্যন্ত আপনারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি বিভিন্ন সরকারি নিয়োগ সংক্রান্ত তথ্যের জন্য আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে করে খুব দ্রুত নতুন নতুন আপডেট আমি আপনাদের কাছে পৌঁছে দিতে পারি তো বন্ধুরা দেখুন পশ্চিমবঙ্গে তিন দফায় পঞ্চায়েত ভোট চায় রাজ্য সরকার এই মর্মে তারা নির্বাচন কমিশনের কাছে প্রস্তাব দিতে চলেছে বলে সূত্রের দাবি জানা গিয়েছে সূত্র মারফত জানা গিয়েছে রাজ্য সরকারের ইচ্ছে ভোটগ্রহণ হোক তিন সাত ও দশই মে উত্তরবঙ্গের ছয়টি জেলায় তেসরা মে ভোট করতে চায় নবান্ন দ্বিতীয় দফায় মালদহ মুর্শিদাবাদ সহ মোট ছটি জেলায় ভোট গ্রহণের কথা ভাবা হয়েছে আর দক্ষিণবঙ্গে দশই মে ভোট গ্রহণ করাতে চায় সরকার ভোট গ্রহণের জন্য সরকার বেছে নিয়েছে তেরোই মে তিনটি ভোট গণনার জন্য সরকার সরকারের বেছে নিয়েছে তেরোই মে দিনটি এই মর্মে তারা নির্বাচন কমিশনের কাছে প্রস্তাব পাঠাতে চলছে খবর তো বন্ধুরা ইতিমধ্যেই শুরু হতে চলেছে পঞ্চায়েত ভোট সুতরাং আমাদের সরকারি কর্মচারীদের আমরা জানি যে বিভিন্ন ভোটের কাজে নিয়োগ করা হয় তো আমাদের এই বিষয়ে পূর্ব প্রস্তুতি নেওয়াই প্রয়োজন বলে মনে করা হচ্ছে মনে করছি ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করতে ভুলবেন না বন্ধুরা